হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সোমাস কুকিং চ্যানেল আজ আমি আপনাদের রুই মাছের রেজালা বানিয়ে দেখাবো আর এই রেজালা খেতেও হবে খুবই সুস্বাদু চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন রুই মাছের রেজালা বানানোর জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন এইভাবে মাছটাকে আমি দশ মিনিট রেখে দেব সেই ফাঁকে একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য মিক্সচার বোলের মধ্যে দিলাম ছ পিস কাজু ও এক টেবিল চামচ পোস্ত এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দই আমি এখানে ফ্রেশ দইটা নিয়েছি খুব বেশি টক দইটা ব্যবহার করিনি এখন এর মধ্যে এক চামচ মতো জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নাতে তার জন্য গ্যাস অন করে আমি ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটা এখন ভালো করে গরম হতে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে হালকা একটা লালচে রঙ আসছে ততক্ষণ এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই এরপর পেঁয়াজটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপর এটাকে মিহি করে বেটে নেব এরপর ওই তেলের মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের এক সাইডটা আমি ভাজা হতে দেবো মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছটা আমি উল্টে নিচ্ছি তবে মাছটা খুব বেশি কড়া করে বা খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই দুপাশটা হালকা একটু লালচে করে ভেজে নিলেই হবে মাছের এক পাশটা উল্টে নিয়ে অপর পাশটাও একই রকমভাবেই ভাজা হতে দেব দু সাইডটাই মাছের ভালো করে আমি ভেজে নিয়েছি এখন মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি মাছের রেজালা তৈরি করতে গিয়ে মাছটা খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না এরপর ওই তেলের মধ্যে আমি কিছু ফড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে একটা তেজপাতাকে আমি দুভাগ করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো লং ও দুটো ছোট এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি আর সেটাই এখন এখানে আমি দিয়ে দিলাম এরপর এটাও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দু মিনিট ধরে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন বাটা এখন এটাও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও এক মিনিট মতো সব কিছু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না হয় সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা যদি মাছের রেজালাটা সাদাই তৈরি করতে চান তাহলে এখানে লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাতে হলুদ গুঁড়ো একেবারেই ব্যবহার হয় না আর একটু লঙ্কা গুঁড়ো দিলে এই রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এরপর এর মধ্যে আমি কাজু দই ও পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে কাজু বাটা রয়েছে তাই এটা খুব সহজেই পাত্রের তলায় লেগে যেতে পারে আর কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করলাম এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর কন্টিনিউ নাড়াচাড়া করব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন যারা মাংস বা ডিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে আর এখন দেখুন মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করেছে তাই এই পর্যায়ে আমি দেড় কাপ মতো গরম জল অ্যাড করলাম এই পর্যায়ে অবশ্যই করে গরম জলই অ্যাড করতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কমে যাবে এরপর সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি এরপর এইভাবে একটা একটা করে উল্টে নিচ্ছি রান্নার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি চারটে চিরা কাঁচা লঙ্কা এরপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দেব আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এতে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে এখন চিনিটাও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আরও দু মিনিট মতো আমি এটা রান্না হতে দেব আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সঙ্গে পাশে থাকা ক্যান বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন দেখুন মাছের রেজালা আমার একদম তৈরি হয়ে গেছে এর ঝোলটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না আমি ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এর গ্রেভিটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে রুই মাছের রেজালা আমার একদম তৈরি আমি একটা প্লেটে এটা সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করবো আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা